আসসালামু আলাইকুম আমি জহরুল বিশ্বাস গ্রাম পান্তাপাড়া থানা মহেশপুর ঝিনাইদা আমার এই নেবুর সফলতা আমি দু সালে একটা নেবু খাওয়ার পর আমি নেবুর বিষ কটা পাতো দিই পাতো দেওয়ার পরে আমি সেই চারা রোপণ করি রোপণ করার পরে আমি অনেক গাছের যত্ন নিই বা অনেক ওষুধপালা দেওয়ার পরে আমি দু সালে আমি এই গাছের ফল প্রথম ফল আসে এগারো পিস সতেরো সালে এই এগারো পিস যখন ফল আসে তখন আমার অনেকে অনেক রকম কথাবার্তা বলে যে খাওয়া যাবে না টক হবে বা ইত্যাদি বিভিন্ন রকম আমার কাছে কথা ছিল যে গাছের ফল যতক্ষণ হয়েছে ফল পাকবে তারপরে আমি এই ফলটা পারব পাড়ার পরে একদিন দেখা গেলে একটা নেবু বেশ ভালো পনেরো পার্সেন্ট মানে একশো পার্সেন্ট মানে আশি পার্সেন্ট তখন আমার মেয়েরা এসে দাবি করলো যে আজকে আমার এই ফল পাট পারতি হবে বা আমরা দেখবো টক কি মিষ্টি আমরা আজকে টেস্ট করব তা আমি একমত হলাম হয়ে যখন প্রথম আমি নেবুডা পারলাম তখন আমরা অনেকেই ছিলাম এক জায়গায় তো গাছ নেবুটা আমার হাতে আসার আগেই যে একটা সুন্দর একটা সেন্ট সবাই নাকে বা বাসনাটা লাগলো তখন আমার মনের মধ্যে একটা বুঝ আসলো যে আমার এই নেবু সুন্দর হবে বা মিষ্টি হবে তখন এই নেবুটা প্রথম নেবুটার ওজন ছিল দুইশো পঁয়ত্রিশ গ্রাম এই নেবুটা প্রত্যেকেই হাতে করে অনেক দেখে খুশি তারপরে আমরা নেবুটা শিলার পরে প্রত্যেকেই এক কোয়াক করে প্রত্যেকেই ভাগ করে নেবুটা আমরা খাই তা আলহামদুলিল্লাহ সবাই গালি দিয়ে আলহামদুলিল্লাহ বলা হলো নেবু কমলার যে গুণমান বা খুবই সুন্দর বা খুবই রসালো তারপরে সতেরো সালে বি মানেও বহুত ধরল তারপরে কৃষি অফিসাররা পরপর তিনবার আসলো আসার পরে ওনারা আমার বলেছে যে এই ফলটা আমরা অনেক বাগানে গিয়েছি কিন্তু এই জাতের ফল আমরা কোথাও দেখিনি বা কোথাও নেই এই জন্যে আমি কৃষি অফিসার বললাম যে আমার এই ফলের নাম আমি বাংলার সিরা কমলা দিয়েছি কারণ এই বাংলাদেশে কোনো নার্সারিতে কিংবা কোনো বাগানে আমার এই এই জাতের ফল নেই এই জন্যে আমি একটা বাগান করার জন্যে আমার মনে একটা উদ্যোগ নিলাম নিয়ে আমি এই গাছের ডুগা কেটে তারপরে আমি কিছু চারা তৈরি করেছি বাগান করার উদ্দেশ্যে তে ফল বাংলা শিরা বলতি যে এই ধরনের বড় ফল আজ পর্যন্ত যারাই নেবু দেখেছে প্রত্যেকেই বলেছে যে এই ধরনের ফল আমরা কোনো দিন দেখিনি এই মানে প্রত্যেকেই দেখলেই তারা তাদের মনের সাথে এই প্রশ্নটা যে আমরা জীবনে এরম ফল মোটা ফল কোনো দিন দেখিনি এই জন্যই আমি বাংলা শিরা দিয়েছি নামটা তো এই জন্যে এখন আমরা বাগান করার জন্যই চারা করেছি আগামীতে আমরা সামনে হয়তো বাগান লাগাবো তারপরেও যদি কারো মনে শখ জাগে যে আমরা এখান থেকে চারা নেব আমাদের সাথে যোগাযোগ করলি আম্মু চাই যে এই চারাটা আমার যেমন আছে আরও সারা বাংলাদেশ সড়াক সেইটাই আমি চাই তো এই জন্য এখন আমার এই চারা আছে চারা করেছি আগামীতে আরও করব। তা আমার এই নেবু গাছটার একটা কাজ হয়েছে গত বছর অতিরিক্ত মানে গাছ ছাড়া ফল বেশি আসায় গাছটা আমার দুর্বল হয়েছে গাছে এই এক গাছে প্রায় তিন মনের ওপরে ফল এসছে আমি গাছেই বাঁচানো খুব দুষ্কার হয়ে গিয়েছি তো এখন এইবার বছর একটু কম এসছে এখন আগামীতেই গাছের যে ভোল্টেজ বা গাছের যা সিহারামান আছে আশা করি আবার আগামীতে হবে আর আমার বাড়িতে আমার প্রায় ষোলো সতেরো রকমের ফল আছে প্রতিটা গাছেরই আমি এই বীজ থেকে বা আমার সামনে আসে আঙুর সিডাও বীজ থেকে লাল আঙুর তারা প্রতিটা বিষির আমার একটা উদ্যোগ বা আমি মনের থেকে চেষ্টা করি যে এইসব ফল মানুষই বলে হয় না আর আমি চেষ্টা করি যে আমার বাংলার মাটিতেই এই ফল হয় কি না আমি একটু দেখার উদ্দেশ্যেই এই গাছ গাড়া বেশিরভাগ আমি যত্ন করি বা লাগাই বা আল্লাহ রহমতে আমার যে কোনো গাছ লাগালি সেটা আমি তাতে সফল পাই এই এখন এই উদ্দেশ্য করে আমি এই বাগানটা সামনে বাগান করার উদ্যোগ নিয়েছি এই বাগান থেকে আল্লা আমার সেই ধরনের সুফল আসে